আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এপিজি কালামের 20টি উক্তি নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে। এই উক্তিগুলো আপনার জীবনের মোড় পাল্টে দিবে, দুঃখের সময়ে নতুন পথ দেখাবে জীবন চালানোর। তাই এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন, আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। একটি ভালো বই 100 ভালো বন্ধু সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরি সমান। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটি তোমার ভাগ্যের জুড়েই সফল হয়েছিলে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। যারা মন থেকে কাজ করে না তারা আসলেই কিছুই পায় না, আর পেলেও সেটা হয় অর্ধেক সফলতা, তাতে সবসময় একরকম তিক্ততা থেকেই যায়। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে, মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে, নিজের সমস্যা নিজেই মেটাবার মানসিকতা থাকতে হবে। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকেই এড়িয়ে যায়। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। আমি সুপুরুষ নই, কিন্তু যখন কেউ বিপদে পড়লে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে, বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। নেতার সমস্যায় ভয় পান না, বরং সমস্যার মোকাবেলা করতে জানবেন, তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমার আর কাউকেই স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকেই স্যালুট করতে হবে। জাতি সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গেই আছে, আমি জয়, এই দিনটা আমার। ছাত্র জীবনে আমি বিমানে পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী। তিনজনই পারেন এই দেশ এবং জাতিকে বদলাতে, তারা হলেন মা, বাবা আর শিক্ষক। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।